আরে সাবা, কতদিন পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। জানতো আপনার ঢং দেখতে আসি নাই। ওই জান্নাত, জান্নাত। হ্যাঁ আসি। কি হয়েছে? কি হয়েছে মানে? আমার চা কই? চা দাও। চা কেন? এই মাত্র না খাবার খেলা। তোমার হাতে চা না খেলে পরে কি আমার সারাদিন কাটবে বলো? হ্যাঁ হ্যাঁ, ভালো আনতেছি। ও ভালো কথা, রাত্রে কি রান্না করবো? তোমার যেটা ভালো মনে হয় সেটা রান্না করো। তা তুমি বলবো না? ও আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি, আজকে সাবা আসতেছে। কি? ও সাবা আসতেছে? কই আমাকে তো আগে বলো নাই। আমি রাত্রেবেলা ফোনে কথা বললাম তো, পরে বলতে ভুলে গেছি বুঝছো। আসলে বিয়ে 2 মাস হয়ে গেল, ওর সঙ্গে তো ভালো করে পরিচয়ই হলো না। কিন্তু পরিচয় হয়েছে সব করো, সমস্যা নাই, আজকে আসতেছে। ও খুব জেদি না? হ্যাঁ, ও মানে আমাদের আরে সাবা, কতদিন পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। জানতো আপনার ঢং দেখতে আসি নাই, পারলে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসেন। আর হ্যাঁ শুনুন, পারলে আইসটাও নিয়ে আসবেন। ওকে পানি দিয়ে আমি কি করবো? পাটা ধোয়ায় দেন। দেখো, তোমাকে কিন্তু কালকে দেখা করতেই হবে। আমি জানি না তুমি কিভাবে দেখা করবা, তোমাকে দেখা করতেই হবে। আমার অবস্থা খুব খারাপ, বোঝার চেষ্টা করো। কোনো কথা বলতে পারলে তুমি, সম্পর্ক নাই এটা বললেই হলো। আমি জানি না তুমি আমার সাথে কাল দেখা করবা। দেখো, তুমি যদি না দেখা করো, হয় আমার গলায় দড়ি নিতে হবে, না বিষ খেতে হবে। তুমি কি চাও আমি এটা করি? দেখো, আমার মৃত্যুর জন্য কিন্তু তুমি দায়ী হবা। আমি অত কিছু বুঝি না, কাল ঠিক সকাল 10টার সময় আমার সাথে তুমি দেখা করবা, নাহলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অন্ধকার কি বলো তুমি? অন্ধকারে কি করো, কি করতেছো তুমি? হ্যাঁ
কি ব্যাপার, কাঁদছো কেন তুমি? আরে না, ওই যে চোখে কি যেন একটা পড়ছে। তো শোনো জান্না, একটা কথা বলি, তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে গত দুই মাসে আমি তোমাকে খুব ভালো করেই ছিল, ঠিক আছে? অবশ্যই কিছু একটা হয়েছে এই জন্য তুমি কাঁদছো। শোনো, একটা কথা বলতে যাচ্ছিলাম, মানে কিভাবে যে তোমাকে বলবো, মানে অফিস থেকে আসার সময়, বুঝছো, অফিস থেকে আসার সময় দেখলাম সাবার রুম, সাবা কথা বলছে তার সাথে। জানো আরে এখন তোর বাড়তে পারে কথা বলতেই পারে, সমস্যা কি? আরে বাবা, কথা বলতেছে সেটা তো সমস্যা না। এখন আমি তোর বড় ভাই, তাই না? আমি তো আর যে তোর জিজ্ঞেস করতে পারি না যে কি হয়েছে, বলবো না। তুমি ভাবি, তুমি একটু বিষয়টা দেখো। আপনাকে কেন বলবো আমার কি হয়েছে? তোমার ভাইয়া বলতেছিল তুমি নাকি কার সঙ্গে কথা বলতেছ। আপনাকে এত আমি কিছু বলতে পারবো না, আর আপনার কোনো কিছু শুনতেও হবে না। আর আমি দুদিনের জন্য আসছি, আমাকে একটু প্লিজ শান্তি থাকতে দেন, ঠিক আছে? আমার বিষয়ে নাক গলায়েন না, আমার ভালো লাগতেছে না। আর আপনি জানেন না আমি আপনাকে সহ্যই করতে পারি না, তারপরে আপনি আমার কাছে আসছেন। শুনেন, আমার আমার কি হয়েছে না হয়েছে সেটা আপনার জানতে হবে না, শুনতেও হবে না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। যান তো, বের হন, যান, যান এখান থেকে। তোমার একটা সমস্যা হয়েছে সেটা আমি বুঝতে পারছি, বলো কি হয়েছে? ভাবি, আমি একটা ছেলেকে খুব পছন্দ করতাম, কিন্তু সেই ছেলের সাথে আমার চলনা করছে, ও আমাকে নিয়ে খেলছে, ও আমাকে ভালোবাসে নাই, ও আমার শরীরকে ভালোবাসছে। আমি একটা ভুল করে ফেলছি, ভাবি অনেক বড় ভুল করে ফেলছি। চুপ করো, আমি আগেই বুঝতে পারছিলাম তোমার কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে বলতেছো না, ঠিক আছে? যা হয়েছে হয়েছে, কয় মাস? দুই মাস। আচ্ছা, ওই ছেলের ঠিকানা দাও আমাকে, আমি ওর সঙ্গে কথা বলবো।